প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ঈদ পরবর্তী আজকেই প্রথম তোমাদের সাথে দেখা। আজকের এই অনলাইন কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিক্সটা পড়াবো, এই টপিক্সের উপর অলরেডি দুইটা ক্লাস হয়ে গেছে। আমাদের টপিক্সটা হলো ভৌত আলোকবিজ্ঞান। তাহলে আলোকবিজ্ঞানের আমাদের দুইটা চ্যাপ্টার, তার একটা চ্যাপ্টার ছিল জ্যামিতিক আলোকবিজ্ঞান, একটা চ্যাপ্টার ছিল ভৌত আলোকবিজ্ঞান। জ্যামিতিক আলোকবিজ্ঞানের সাথে আমাদের এই ভৌত আলোকবিজ্ঞানের পার্থক্যটা কোথায়, যে জ্যামিতিক আলোকবিজ্ঞানের যতগুলো ঘটনা ছিল সবগুলো ঘটনাকে আমরা ওইখানে রোশনি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করছি, সবগুলোকেই তোমার রোশনি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। আর এখন বর্তমানে যে ভৌত আলোকবিজ্ঞানের অর্থাৎ ফিজিক্যাল অপটিক্সের যে চ্যাপ্টারটা আমরা পড়তেছি, এই চ্যাপ্টারটাতে আমাদের তিনটা ঘটনা আছে। একটাকে বলা হয় আলোর ব্যতিচার, একটাকে বলা হয় অপবর্তন, একটাকে বলা হয় আলোর সমাবর্তন। এর মানে হচ্ছে এই তিনটাকেই বলা হয় অপটিক্যাল ফেনোমেনা অর্থাৎ আলোকীয় ঘটনা। এর মানে এই আলোকীয় ঘটনাকে অর্থাৎ ব্যাখ্যা করার জন্য বিশেষ কতগুলো উপায় অবলম্বন করতে হয়। এর মানে হচ্ছে সরাসরি জ্যামিতিক আলোকবিজ্ঞানের সাথে ভৌত আলোকবিজ্ঞানের পার্থক্য এইটাই যে অর্থাৎ জ্যামিতিক আলোকবিজ্ঞানের ঘটনাসমূহকে রোশনিচিত্রের মাধ্যমে সরাসরি ব্যাখ্যা করা সম্ভব, কিন্তু ভৌত আলোকবিজ্ঞানের যে ঘটনাগুলো এগুলোকে আমরা বলছি এটা অপটিক্যাল ফেনোমেনা। অপটিক্যাল ফেনোমেনাকে, অপটিক্যাল অর্থাৎ আলোকীয় ঘটনাগুলোকে বিশেষ উপায়ে ব্যাখ্যা করতে হয়। তার একটা ঘটনা অর্থাৎ তিনটা ঘটনা, এই চ্যাপ্টারে তিনটা এরকম ঘটনা আছে। একটাকে বলছি আমরা আলোর ব্যতিচার, একটাকে বলছি আলোর অপবর্তন, একটা সমাবর্তন। অলরেডি ব্যতিচারের উপর আমাদের একটা ক্লাস হয়ে গেছে, অত্যন্ত সুন্দর একটা ক্লাস হয়ে গেছে ব্যতিচারের উপর। আজকে আমি যে টপিক্সের উপর ক্লাসটা নিব এটা হচ্ছে আমাদের আলোকের অপবর্তনের, যে অর্থাৎ অপবর্তন যে বিষয়টা এটা আমরা ব্যাখ্যা করব। এর মানে হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয় আলোর অপবর্তন অর্থাৎ ইন ডিফ্রেকশন, ডিফ্রেকশন অফ লাইট, আলোর অপবর্তন নিয়ে আমরা এখানে ব্যাখ্যা করব। তাহলে প্রথমে আমরা আসি, তাহলে আলোর অপবর্তন জিনিসটাকে, ডিফ্রেকশন অফ লাইট বলতে আমরা কী বুঝি, এর মানে আলোর অপবর্তন যে জিনিসটা এটা ব্যাখ্যা করার জন্য, বোঝানোর জন্য দেখো প্রথমে আমরা একটা চিত্র, এই চিত্রটার দিকে তাকাই, এই চিত্রের দিকে তাকাই। এই চিত্রের দিকে তাকানোর পরে এখানে কী কী চিত্র মিনিং, অর্থাৎ এই এস, এই এস একটা হচ্ছে আলোক উৎস, এর মানে হচ্ছে লাইটের সোর্স, যেহেতু সোর্স লাইটের সোর্স অর্থাৎ আলোকের উৎস, এই কারণে এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করছি। এই আলোক উৎসের সামনে এখানে এটা একটা এবি, একটা প্রতিবন্ধক, এর মানে হচ্ছে বাধা। এর মানে কোনো একটা আলোক উৎসের সামনে যদি আমরা একটা প্রতিবন্ধক রাখি তাহলে সে ওই আলোক উৎস, আলো নর্মালি কি সাধারণত সরল পথে ভ্রমণ করে। এর মানে যখনই তার সামনে ওই আলোক উৎসের সামনে আমি কি করলাম, একটা প্রতিবন্ধক অথবা বাধা এভাবে রাখলাম, রাখার পরে এটার ভিতর দিয়ে আর আলো পাস হবে না। যেমন আমরা কি করি, অনেক আলোর সামনে, লাইটের সামনে যদি এরকম হাত ধরি তাহলে এই হাতের ভিতর দিয়ে আলোগুলো পাস হইতে পারে না, তখন হাতের একটা ছায়া দেয়ালের উপর পড়ে অথবা পর্দার উপর পড়ে। সেম টু সেম আমরা বুঝছি এখানে এটা একটা আলোক উৎস, আলোক উৎসের সামনে আমরা একটা প্রতিবন্ধক অথবা বাধা রাখছি, অস্বচ্ছ একটা প্রতিবন্ধক। বাধা রাখার পরে কি ঘটনা ঘটবে, এর মানে হচ্ছে তার ছায়া পড়বে, ওই ছায়াটাকে পর্যবেক্ষণ করার জন্য এখানে আমরা রাখছি একটা পর্দা, এর মানে এম এন একটা পর্দা, এটা একটা পর্দা। তাহলে আমরা বলতেছি তাহলে এই পর্দার উপর, তাহলে আলো আমরা জানি সরল পথে ভ্রমণ করে, সরল পথে যখন ভ্রমণ করে তার সামনে যে অর্থাৎ যদি কোনো স্বচ্ছ মাধ্যম থাকে, যেমন কাচে যদি একদম ফ্রেশ কাচ হয়, তাহলে আমরা বলছি ওই আলোটা কী করবে, কাচের ভিতর দিয়ে প্রবেশ করে অন্য অর্থাৎ তার অর্থাৎ নির্দিষ্ট একটা ডিরেকশনে চলে যাবে। কিন্তু আলো যেই পথে ভ্রমণ করে ওই পথে যদি আমরা কোনো অস্বচ্ছ মাধ্যম রাখি, অস্বচ্ছ কোনো প্রতিবন্ধক রাখি, অস্বচ্ছ প্রতিবন্ধক রাখার কারণে ওই অস্বচ্ছ প্রতিবন্ধকের একটা ছায়া পর্দার উপর পড়বে, পর্দার উপর এই ঘটনাটা। তাহলে এটা এস আলোক উৎস, এবি একটা প্রতিবন্ধক, এর মানে হচ্ছে বাধা, এবং এম এন বলছি এটা একটা পর্দা, যেই পর্দার উপর এবি প্রতিবন্ধকের একটা ছায়া অথবা ছবি এখানে পড়বে, এই ছবিটাকে আমরা পর্যবেক্ষণ করব। দেখো কি ঘটনা ঘটে এখানে, ঘটনাটা আগে বলি, এরপরে আমরা আলোর অপবর্তন কাকে বলে এটা আমরা ব্যাখ্যা করতেছি। তাহলে এই আলোক উৎস থেকে যখন এই যে আলোটা এদিকে যাচ্ছে, এদিকে যাওয়ার পর প্রতিবন্ধকের ধারটা ঘেঁষে, কর্নারটা ঘেঁষা, সে এদিক থেকে আইসা এখানে পর্দার উপর পড়ছে। আবার কিছু অর্থাৎ কিছু আলোক রশ্মি এই দিক থেকে আইসা এই ধার ঘেঁষা, বিবিন্দু ঘেঁষা আবার এখানে আইসা পড়ছে। তাহলে সাধারণত আমাদের কি হওয়া উচিত, এই এবি প্রতিবন্ধক অথবা এবি বাধার একটা ছবি, এই এম এবং এন এতটুকু একটা ছায়া অর্থাৎ ছায়া অথবা ছবি এই পর্দার উপর সৃষ্টি হওয়ার কথা, এবং স্বাভাবিকভাবে সৃষ্টিও হয় এটা। কিন্তু এই আলোকীয় এই ঘটনাটাকে যদি আমরা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি, আরও সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখব যে এই এস উৎস থেকে যে আলোক রশ্মিটা আইসা এই এম এন এই এম পর্যন্ত আসলো, এবং এই দিক থেকে যেটা এন পর্যন্ত আসলো, এই এন বিন্দু এম বিন্দুর নিচে
এবং এম বিন্দুর উপরে এই কিছু অঞ্চল এখানে আলোকিত হয়ে যায়। এর মানে হচ্ছে আমরা বলছি এবি প্রতিবন্ধকের একটা নিরেট ছায়া অথবা ছবি এম এন হওয়া উচিত, কিন্তু আমরা বলছি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে অথবা সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব যে এই এম বিন্দুর ভিতরের দিকে কিছু পরিমাণ আলোক রোশনি প্রবেশ করতেছে এবং এন বিন্দুর উপরের দিকে কিছু পরিমাণ আলোক রোশনি প্রবেশ করতেছে। এই কথার মিনিং এইটাই যে আমার এবি প্রতিবন্ধকের যে একটা নিরেট একটা ছায়া এম এন হওয়া উচিত, এই ছায়াটা নিরেট না, ছায়ার ভিতরে কিছু পরিমাণ আলো প্রবেশ করছে। তাহলে এখন দেখো, তাহলে এটা হচ্ছে আমার অপবর্তনের ঘটনা। তাহলে অপবর্তনটাকে যদি আমরা ব্যাখ্যা করি, অপবর্তন কাকে বলে, তাহলে এটাকে যদি আমরা ব্যাখ্যা করি যে অর্থাৎ আলোক রশ্মি যখন কোনো একটা সরল পথে ঘমন করার সময় প্রতিবন্ধকের ধার ঘেঁষে যখন যা অথবা কোনো একটা চিরের মধ্য দিয়ে যখন যা, প্রতিবন্ধকের ধার ঘেঁষে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলে আলোক রশ্মির এই প্রবেশের যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় অপবর্তন। তাহলে আমি আবারও বলছি যে কোনো আলোক উৎস থেকে আলোক রশ্মি যখন সরল পথে ঘমন করে তখন কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে যাওয়ার সময় যে অর্থাৎ ধার ঘেঁষে যাওয়ার সময় ওই প্রতিবন্ধকের ধার ঘেঁষে যাওয়ার সময় যখন ওই জ্যামিতিক ছায়া অঞ্চলে আলোক রশ্মি কিছু প্রবেশ করে, এই প্রবেশের ঘটনাটাকে বলতেছি আমরা আলোর অপবর্তন অথবা ডিফ্রেকশন অফ লাইট। ঠিক আছে, এটাকে যদি আমরা পর্যবেক্ষণ যদি আমরা নিজেরাই পর্যবেক্ষণ করতে চাই, ওই যে আমরা বলছি তোমার লাইটের সামনে তোমার হাতটাকে রাতের অন্ধকারে এরকম, অর্থাৎ যখন লাইটের সামনে হাতটাকে এভাবে ধরবা, ধরার পরে দেখবা যে এই আঙ্গুলের, এটাই সে আঙ্গুল, এই আঙ্গুলটার একটা নিরেট ছবি কি আমার হওয়া উচিত এই ইয়ার উপর, আমার দেয়ালের উপর অথবা পর্দার উপর। কিন্তু দেখবা না, আঙ্গুলের একটা নিরেট ছবি এখানে উৎপন্ন হচ্ছে না, আঙ্গুলটার ভিতরে মনে হচ্ছে কিছু পরিমাণ আলোক রশ্মি আলোকিত করতেছে আঙ্গুলটাকে। আমরা বলছি এই আলো প্রবেশের যে ঘটনাটা তার চারপাশ দিয়ে এই ঘটনাটাকে বলতেছে আলোর অপবর্তন বা ডিফ্রেকশন অফ লাইট। এই ডিফ্রেকশন যে অথবা অপবর্তনের যে ঘটনাটা, এই ঘটনাটা অর্থাৎ এইটা অপবর্তন হইতে পারে দুই ধরনের অপবর্তন, দুই ধরনের অপবর্তনের ভিতরে রয়েছে। তার এক ধরনের অপবর্তনকে বলা হয় ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, এর মানে হচ্ছে একটাকে বলবো আমরা ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, শ্রেণীর অপবর্তন। আর আরেকটাকে বলা হয় দুই নাম্বার যেটা, এটাকে বলবো আমরা ফন হপার শ্রেণীর অপবর্তন, ফন হপার শ্রেণীর অপবর্তন। এর মানে হচ্ছে দুই ধরনের ঘটনার মধ্যে একটাকে বলছি আমরা ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, একটাকে বলছি আমরা ফন হপার, এটা ফ হবে ফন হপার শ্রেণীর অপবর্তন। এই দুই ধরনের অপবর্তন আমরা আলোকের ক্ষেত্রে পর্যবেক্ষণ করব। তাহলে এখন আমাদের জানা প্রয়োজন, তাহলে কোন ধরনের অপবর্তনের ঘটনাকে আমরা ফ্রেনেল শ্রেণীর অপবর্তন বলবো এবং কোন ধরনের অপবর্তনের ঘটনাকে আমরা ফন হপার শ্রেণীর অপবর্তন বলবো। একটু আগে আমরা দেখলাম চিত্রের মধ্যে যে এরকম একটা, অর্থাৎ এটা একটা প্রতিবন্ধক, এই প্রতিবন্ধক এখানে একটা আলোক উৎস, এদিক থেকে আলোটা এদিকে যাচ্ছিলো, এদিক থেকে আলোটা এদিকে যাচ্ছিলো, যাওয়ার পরে এইখানে একটা পর্দা, এই পর্দা এম এ, এটা এম এন একটা পর্দা ছিল, এই পর্দার উপর যে প্রতিবন্ধক, এই প্রতিবন্ধকের একটা ছবি অথবা ছায়া এসে পড়ছে, যেটাকে আমরা একটু আগেই ব্যাখ্যা করছি যে এটাকে আলোর অপবর্তনের ঘটনা বলে। আমরা ফ্রেনেল শ্রেণীর অপবর্তন কাকে বলবো? যদি এটা আমার আলোক উৎস হয়ে থাকে, এটা যদি একটা আলোক উৎস হয়, এটা একটা প্রতিবন্ধক এবং এটা একটা পর্দা, অর্থাৎ এই প্রতিবন্ধক থেকে আলোক উৎসের দূরত্ব এবং এই প্রতিবন্ধক থেকে পর্দার দূরত্ব যদি সমান হয়, অথবা যে কোনো একটা, এই প্রতিবন্ধক থেকে শুধু উৎসের দূরত্ব অথবা এই প্রতিবন্ধক থেকে শুধু পর্দার দূরত্ব, যদি অর্থাৎ এই পর্দার দূরত্ব যদি আমরা বলতেছি যে নির্দিষ্ট হয়, সসীম হয়, এই ধরনের আমরা অপবর্তনকে বলবো ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। অর্থাৎ তাহলে সে অর্থাৎ আলো প্রতিবন্ধক থেকে আলোক উৎস অথবা পর্দা যদি উভয়ে যদি সসীম দূরত্বে অবস্থান করে, এই ধরনের অপবর্তনকে বলতেছি আমরা ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। তাহলে ফন হপার শ্রেণীর অপবর্তন কাকে বলে? ফন হপার শ্রেণীর অপবর্তন আমরা তাকেই বলবো যে এই প্রতিবন্ধক থেকে যদি আলোক উৎসের দূরত্ব এবং এই প্রতিবন্ধক থেকে যদি এই পর্দার দূরত্ব, এই দূরত্ব দূরে যদি অসীম হয়, এর মানে যদি দূরত্ব দূরে অসীম হয়, তখন ওই ধরনের অপবর্তনকে বলবো আমরা ফন হপার শ্রেণীর অপবর্তন। তাহলে দুই ধরনের অপবর্তন আমরা ব্যাখ্যা করলাম, ফ্রেনেল শ্রেণী বলছি, তাহলে আমার শর্ত কি? ফ্রেনেল শ্রেণীর হওয়ার জন্য প্রতিবন্ধক থেকে আলোক উৎসের দূরত্ব, প্রতিবন্ধক থেকে পর্দার দূরত্ব সসীম হইলে আমরা তাকে বলবো ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। ফন হপার শ্রেণীর শর্ত কি বলছি? যে প্রতিবন্ধক থেকে আমার উৎসের দূরত্ব, প্রতিবন্ধক থেকে পর্দার দূরত্ব অসীম হইলে আমরা তাকে বলবো ফন হপার শ্রেণীর অপবর্তন। এই ফ্রেনেল শ্রেণীর অপবর্তন সাধারণত হচ্ছে গুলীয় আলোর যে গুলীয় তরঙ্গমুখ, এটা লাস্ট ক্লাস যখন ব্যতিচার পড়ানো হয়েছে ওইখানে স্যার পড়াইছে, আলোর যে গুলীয় তরঙ্গমুখ প্রকারভেদে ছিল, এই গুলীয় তরঙ্গমুখের ক্ষেত্রে আমরা এই ফ্রেনেল শ্রেণীর অপবর্তনগুলো পর্যবেক্ষণ করি।
আর সমতল তরঙ্গমুখের ক্ষেত্রে আমরা ফন হপার শ্রেণীর অপবর্তনগুলোকে পর্যবেক্ষণ করে থাকি। তাহলে এখান থেকে মোটামুটিভাবে আমরা দেখো এই পর্যন্ত তিনটা সংজ্ঞা পড়ছি, তার একটাকে বলছি আলোর অপবর্তন কি, দুই নম্বর বলছি অপবর্তন কয় ধরনের, দুই ধরনের অপবর্তন, এবং দুই ধরনের অপবর্তনের সংজ্ঞা আমরা দিছি। সংজ্ঞা দেওয়ার পরে আমরা বলছি যে এই ফন হপার শ্রেণীর অপবর্তন কখন ঘটে, যখন আমরা বলছি গোলীয় তরঙ্গমুখ থাকে তখন ফন হপার শ্রেণীর অপবর্তন হয়, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন হয়। আবার বলতেছি ফন হপার শ্রেণীর অপবর্তন কখন হবে, যখন সমতল তরঙ্গমুখ হবে তখন বলছি ফন হপার শ্রেণীর অপবর্তন হয়ে থাকে। এখন আসো এই ফ্রেনেল শ্রেণীর অপবর্তন এবং ফন হপার শ্রেণীর অপবর্তন ব্যাখ্যা করার পরে আমরা একক চিরের দরুন অপবর্তনকে ব্যাখ্যা করবো, অর্থাৎ অপবর্তনের যে ঘটনাটা এটাকে আমরা আরও ডিটেলস একটা পরীক্ষণের মাধ্যমে তোমাদের এখানে আমরা কী করবো, ব্যাখ্যা করব। এটাকে বলা হয় একক চিরের দরুন অপবর্তন। তাহলে আমরা লিখি এটা একক চিরের দরুন অপবর্তন। এর মানে হচ্ছে একক চিরের দরুন অপবর্তন যেটা, তা এর মানে অপবর্তনের ঘটনাটাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, দেখো খেয়াল করে আমাদের এই পাশে এখানে একটা চিত্র আঁকা আছে, এই চিত্রের মাধ্যমে আমরা এই অপবর্তনের যে ঘটনাটা একক চিরের দরুন অপবর্তন, এই অপবর্তনটা আমরা ব্যাখ্যা করব। ব্যাখ্যা করতে গিয়ে দেখো যে চিরটা কি, এই একটা চিরটা আমরা চিনি কিনা এটা একটু পরিচয় করাই দেওয়া দরকার। বেতিচারে স্যার যখন পড়াইছে তখন চির কি এটা বলে দিছে, এর মানে আমি তবুও সংক্ষেপে তোমাদের বলে দেই যে আয়তাকার সরু ছিদ্রকে বলা হবে চির, অর্থাৎ চির আয়তাকার সরু একটা ছিদ্র বা সূক্ষ্ম ছিদ্র, এই ছিদ্রকে বলবো আমরা চির, অর্থাৎ যেই ছিদ্রের মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করবে। দেখো খেয়াল করে তাহলে এখানে এটা একটা আলোক উৎস সোর্স, এই আলোক উৎসের সামনে দেখো এই পাশে এটা একটা লেন্স যেটা নামকরণ করছি আমরা L1, এবং এই পাশে খেয়াল করে দেখো এই লেন্সের সামনে একটা চির রাখছি, এর মানে হচ্ছে একটা সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট একটা এখানে এবি একটা চির, এর মানে যেখানে এবির পরিবর্তে আমরা লিখতে পারবো এখানে এ, এর মানে এইটুক এই যে এই পর্যন্ত এটাকে বলছি আমরা চিরের প্রস্থ এ। দেখো তাহলে এত এখান থেকে এই চিরের সামনে এখানে আরেকটা লেন্স রাখা আছে, এই লেন্স এটাকে বলতেছি আমরা লেন্স L2, এবং এইটা একটা পর্দা, তার নামকরণ করতে পারি আমরা এই পাশে, আমরা ধরে নিলাম এটা MN একটা পর্দা, তার নামকরণ করলাম MN পর্দা, এবং এই পর্দার উপর অপবর্তনের যে ঘটনাগুলো এই ঘটনাগুলোকে আমরা পর্যবেক্ষণ করতেছি। তাহলে কি ঘটনা ঘটে এই পাশে অপবর্তনের জন্য, একটা আলোক উৎস থেকে আলোক উৎস এরকমভাবে আমরা রাখবো যেন এই আলোক উৎসটা লেন্সের প্রধান ফোকাসের মধ্যে থাকে। তাহলে লেন্সের প্রধান ফোকাসের মধ্যে যদি থাকে তাহলে এই S থেকে আলোক রশ্মি এখান থেকে নির্গত হচ্ছে, নির্গত হয়ে যেহেতু এটা প্রধান ফোকাস থেকে নির্গত হচ্ছে তাহলে আমরা বলছি এখানে আসবে লেন্সে, আসবে লেন্সে আয়সা প্রতিছড়িত হয়ে সে কী করবে প্রধান অক্ষের সমান্তরালে এখান থেকে নির্গত হবে, প্রধান ফোকাস থেকে আসছে L1 লেন্সে এসে আলোক রশ্মি পড়ছে, পড়ার পরে বলছি এখান থেকে আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়েছে। যখনই প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হইল তখন এই ধরনের, অর্থাৎ এইখান থেকে যে আলোক উৎসটা আমরা পাইতেছি তখন এই আলোক উৎসটা সমতল অর্থাৎ তরঙ্গমুখ হিসেবে কাজ করবে। এই তরঙ্গমুখটা এখানে আয়সা, এখানে যে আলোক উৎসগুলো এখানে আয়সা চিরের মধ্যে পড়ছে, যেখানে আমরা বলছি এবি একটা চির, এই চিরের মধ্যে পড়ার পরে এখান থেকে আলোক উৎসগুলো চিরের মধ্যে আয়সা এই L2 লেন্সে এসে পড়ছে, L2 লেন্সে আয়সা আবার প্রতিসরিত হইয়া, তাহলে আমরা বলছি না প্রতিসরিত হইয়া এখানে কি করছে এই পর্দার উপর MN পর্দার উপর পুঞ্জীভূত অথবা কেন্দ্রীভূত হয়েছে, কেন্দ্রীভূত হইয়া ও বিন্দুতে এই তার যে কেন্দ্রীভূত হওয়ার যে পয়েন্টটা অথবা বিন্দুটা, ওই বিন্দুটাকে আমরা ও বিন্দু হিসেবে এখানে চিহ্নিত করছি অথবা আখ্যায়িত করছি। আমি ঘটনাটা আবারও বলি, তাহলে আমরা আমাদের ঘটনাটা এখানে কি, আমরা বলছি S একটি আলোক উৎস, S আলোক উৎসটা কীরকম আলোক উৎস, যে আলোক উৎসটা এই L1 লেন্সের প্রধান ফোকাসে রাখা। তাহলে আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়, প্রধান ফোকাসগামী রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায়, এই দুইটা থিম আমাদের মনে রাখলে হবে। এর মানে প্রধান ফোকাস থেকে নির্গত রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে আর প্রধান অক্ষের সমান্তরালের রশ্মিটা প্রধান ফোকাসে গিয়ে মিলিত হবে, আমরা বলছি এইটুকু আমরা শুধু মনে রাখবো। তাহলে প্রধান ফোকাসে রাখা এই আলোক উৎস থেকে যখন আলোক রশ্মি নির্গত হচ্ছে, নির্গত হইয়া L1 লেন্সে এসে পড়ছে, এবং এই L1 লেন্সে আসার পরে প্রতিসরিত হয়েছে, প্রতিসরিত এখানে এবি বলছে একটা চির, এই চিরের উপর আলোক রশ্মিটা আইসে, আসার পরে এখান থেকে দেখো ধীরে ধীরে এসে L2 লেন্সে পড়ছে, এবং যেহেতু প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এটা, তাহলে এই লেন্সের প্রতি অর্থাৎ আসার পরে আবারও সে কী করবে কেন্দ্রীভূত হবে, এর মানে সে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আবারও যে প্রধান ফোকাস থেকে মিলিত হবে এখান থেকে আয়সা ও বিন্দুতে আয়সা মিলিত হয়েছে। ও বিন্দুতে মিলিত হওয়ার পরে কিন্তু আমরা বলতেছিলাম অপবর্তনের কারণে,
অপবর্তনের কারণে কিছু কিছু আলোক প্রশ্নে আমরা বলতেছি যে এখানে এ বিন্দুর উপরে এবং বি বিন্দুর নিচে এখান দিয়েও কিছু পরিমাণ আলোক রশ্মি এভাবে ছড়িয়ে পড়ার কথা। যখন কিছু পরিমাণ আলোক রশ্মি এরকম দুই দিকে ছড়িয়ে পড়তেছে, ছড়িয়ে পড়ার কারণে শুধুমাত্র এই ও বিন্দুতে কিছু পরিমাণ আলোক রশ্মি এসে কেন্দ্রীভূত হবে তাই না, এর মানে সে তার উপরে এবং নিচে ভিন্ন ভিন্ন পয়েন্টে আমরা বলছি কিছু পরিমাণ আলোক রশ্মি এসে এই বিন্দুতে কেন্দ্র ও প্রাইম বিন্দুতে কেন্দ্রীভূত হবে, এদিকে আরেকটা বিন্দুতে, এদিকে আরেকটা বিন্দুতে, এদিকে আরেকটা বিন্দুতে আলোক রশ্মি সময় এসে কেন্দ্রীভূত হবে। তাহলে আলোক রশ্মি যখনই ও বিন্দুতে আইসা কেন্দ্রীভূত হইল, এই অপবর্তনে অর্থাৎ ব্যতিচার, এখানে ব্যতিচার, তাহলে ব্যতিচারের ঘটনা ঘটবে। এই ব্যতিচারের কারণে এখান থেকে বলছি আমরা কি করব, এখান থেকে উজ্জ্বল একটা বন্ধ অর্থাৎ ব্রাইট একটা পয়েন্ট অথবা উজ্জ্বল একটা বিন্দু আমরা এখান থেকে পাবো, এর মানে এখানে কি করবে আলোক রশ্মির উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এবং অর্থাৎ এখানে অর্থাৎ যেখান থেকে যে আগত রশ্মিগুলো এই এই যে এই বিন্দুতে দেখো খেয়াল করে যে এই এ থেকে যে রশ্মিটা এদিক দিয়ে আইসা ও বিন্দুতে আইসা পড়ছে, আবার বি থেকে যে রশ্মিগুলো আইসা ও বিন্দুতে আইসা মিলিত হয়েছে, এই রশ্মিগুলোর দশা অর্থাৎ ওই পথের যে পার্থক্য নেই বললে চলে, অর্থাৎ কোনো পথের পার্থক্য নেই, পথ পার্থক্য শূন্য। দেখো দশা পার্থক্য যেটা আমরা বলতেছি এই দুইটার এবং দশা পার্থক্য এখানে শূন্য, তাহলে দশা পার্থক্য এবং অর্থাৎ পথ পার্থক্য যদি না থাকে তাহলে এরা আইসা কি কোন বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। একইভাবে আমরা বলছিলাম অপবর্তনের কারণে কিছু পরিমাণ আলোক রশ্মি এ বিন্দুর উপর দিয়ে এবং বি বিন্দুর নিচ দিয়েও যাবে, যাওয়ার পরে এরা কি করবে এখান থেকে আইসো ও প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে। কিন্তু যখনই আলোক রশ্মি সমূহ ও প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এ থেকে আমার ও প্রাইম বিন্দুতে আসতে, বি থেকে আমার ও প্রাইম বিন্দুতে যাইতে এই আলোক রশ্মি সমূহের আগেরটার দশা পার্থক্য ছিল না, পথ পার্থক্য ছিল না, কিন্তু আমরা বলতেছি এখানে কি করবে এদের পথ পার্থক্য থাকবে এবং এই পথ পার্থক্যের পরিমাণটা কত, এই যে দেখো খেয়াল করে এই বিডি এটা হচ্ছে আমার পথ পার্থক্যের পরিমাণ, এটাকে বলতেছি আমরা পথ পার্থক্যের পরিমাণ। যদি পথ পার্থক্যের পরিমাণটা যদি এরকম হয় তাহলে এই পথ পার্থক্যের পরিমাণের পথ পার্থক্যের কারণে আমরা বলছি এখানে কি হবে দশা পার্থক্যের সৃষ্টি হবে, আর দশা পার্থক্যের সৃষ্টি হলে আমরা বলতেছি এখানে আলোক রশ্মিটা আগে ও বিন্দুতে মিলিত হয়েছিল, যেহেতু পথ পার্থক্য ছিল না একটা পয়েন্টে মিলিত হয়েছে, পথ পার্থক্য থাকার কারণে অন্য আরেকটা পয়েন্টে মিলিত হবে, এর মানে ও বিন্দুর এই উপরে এবং ও বিন্দুর এই নিচে অর্থাৎ আরেকটা উজ্জ্বল পয়েন্ট পাবো, আরেকটা অন্ধকার পয়েন্ট পাবো, এবং ও বিন্দুর নিচে এরকম ক্রমানুসারে আমরা উজ্জ্বল এবং অন্ধকার পয়েন্ট এদিকে পাইতেই থাকবো পর্দার উপর, অর্থাৎ একটা ঝালর অথবা উজ্জ্বল এবং অন্ধকার এইটার একটা ব্যতিচার অথবা ব্যতিচার ঝালর সৃষ্টি হবে। যদি এটাকে আমরা পর্যবেক্ষণ করি তাহলে পর্যবেক্ষণ করে আমরা যে ঘটনাগুলো দেখব এটা হচ্ছে এরকম, অর্থাৎ এটা একটা যদি আমার ব্রাইট পয়েন্ট হয় তাহলে এটা হবে একটা ডার্ক পয়েন্ট, এটা যদি একটা ব্রাইট পয়েন্ট হয় তাহলে এটা হবে আর একটা ডার্ক পয়েন্ট, এইটা একটা ব্রাইট পয়েন্ট হইলে তাহলে এটা বলতেছি এটা হবে আর একটা ডার্ক পয়েন্ট, মানে পর্দার উপর আমি ব্রাইট ডার্ক এরকম একটা ঝালর এখান থেকে অথবা অন্ধকার এবং আলো আচ্ছাদিত একটা পর্দার উপর এখান থেকে আমরা দেখতে পাবো। আমরা বলছি এখানে যে অপবর্তনে একক চিরের দরুন, একক চিরের দরুন অপবর্তন আমরা কেন বললাম, কারণ একটা চিরের মাধ্যমে আলোর এই অপবর্তনের ঘটনাটাকে আমরা ব্যাখ্যা করছি, এই জন্য এটার নাম হয়েছে একক চিরের দরুন অপবর্তন। এখন আসো খেয়াল করে দেখো এই যে এ বিন্দু এবং এখানে ডি বিন্দু আর এখানে আমার বি বিন্দু, এই এ বি ডি অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি ডির এই ত্রিভুজে এখানে যে অর্থাৎ পথ পার্থক্যের কারণে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমরা যদি এখান থেকে পথ পার্থক্য বের করতে চাই, পথ পার্থক্য অর্থাৎ তাহলে সে এটা হচ্ছে আমার তাহলে আলোচিত কোণের বিপরীত বাহু সবসময় লম্ব, এর মানে বিডি একটা লম্ব, তাহলে এটাকে এ বি একটা অতিভুজ এবং এই এ ডি একটা ভূমি আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে এটাকে যদি আমরা বলি যে পথ পার্থক্য কত, এটা যদি আমরা এই চিত্র থেকে এখান থেকে বের করতে চাই তাহলে আমরা লিখব সাইন থিটা ইকুয়াল টু তাহলে এটা হবে লম্ববাই অর্থাৎ এখান থেকে লম্ববাই অতিভুজ, তাহলে লম্ববাই অতিভুজ হইলে আলোচিত কোণের বিপরীত বাহুটা লম্ব, মানে লম্ব হবে আমার বিডি, তাহলে এখান থেকে লিখলাম আমরা বিডি, তাহলে লম্ববাই অতিভুজ হইছে আমার এবি, লিখলাম এবি। অর এখান থেকে যদি আমরা লিখি তাহলে এটা হবে বিডি ইকুয়াল টু হইছে এ বি সাইন থিটা, যেখানে আমরা বলছি বিডিটাকে বলতেছি আমরা এটা কি পথের পার্থক্য, এই পথের পার্থক্যের কারণে আমরা বলছি ও প্রাইম বিন্দুতে পথের পার্থক্যের কারণে অপবর্তন সৃষ্টি হয়েছে, অপবর্তনের ঘটনা ঘটছে, আর অপবর্তনের ঘটনা ঘটার পরে আমরা বলছি আলোক রশ্মি সমূহ একত্রিত হয়ে মিলিত হয়ে উপরিপাতিত হয়ে ও প্রাইম বিন্দুতে কেন্দ্রীভূত হয়েছে অথবা পুঞ্জীভূত হয়েছে, ওইখানেও আমরা কি করব আরেকটা উজ্জ্বলতম বিন্দু পাবো। দেখো এখানে বিডি যদি আমার পথের পার্থক্য হয় তাহলে বিডি পথের পার্থক্য তাহলে এত অ্যাবি সাইন থিটা, অর এখান থেকে আমরা লিখতে পারি বিডি ইকুয়াল টু হচ্ছে অ্যাবির পরিবর্তে আমরা লিখতে পারি চিরের প্রস্থ এ এত ইন্টু হচ্ছে সাইন থিটা, এর মানে হচ্ছে এটা হচ্ছে আমার পথের পার্থক্য বিডি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ সাইন থিটা।
এখন তোমার এখান থেকে প্রশ্ন হইতে পারে যে আমরা বলতেছি যে এরকম একটা ঝালর তৈরি হবে অথবা এখানে একটা উজ্জ্বল এটা দিয়ে আমরা যেটা বোঝাইছি এটা একটা উজ্জ্বল বিন্দু এটা আর একটা উজ্জ্বল বিন্দু মানে এটা একটা ম্যাক্সিমাম এটা একটা উজ্জ্বল বিন্দু 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 মানে মাঝখানে যে পয়েন্ট এটা ডার্ক এটা অন্ধকার এটা অন্ধকার এটা অন্ধকার এটা অন্ধকার এটা অন্ধকার এবং এটা অন্ধকার তাহলে এসে আমরা বলছি ডটের যে ডট দিয়ে যে পয়েন্টগুলো দেখাইছি আমরা বলছি এটি ব্রাইট পয়েন্ট আর এরকম লাইন দিয়ে জাস্ট একটা লাইন দিয়ে যে পয়েন্টগুলো দেখাইছি এই এইগুলোকে বলতেছি আমরা ডার্ক পয়েন্ট তাহলে এই ব্রাইট অ্যান্ড ডার্ক এই পয়েন্টগুলোকে বলছি আমরা যদি পর্দার মধ্যে পর্যবেক্ষণ করি তাহলে আমাদের পর্যবেক্ষিত যে ঘটনাটা হবে আমাদের এরকম অর্থাৎ কোথাও এরকম কী হবে ব্রাইট ডার্ক এরকম একটা পর্দার উপর আমরা বলছি এত ঝালর দেখতে পাবো এই ঝালর দেখার পরে এখন আমার প্রশ্নের উৎপত্তি হইতে পারে এটাকে আমরা যে উজ্জ্বল যে পয়েন্টটা উজ্জ্বল পয়েন্টের একটা নাম আছে এটাকে বলা হয় চরম ঠিক আছে চরম বিন্দু এবং অন্ধকার যে পয়েন্টটা এখানে সৃষ্টি হবে এই যে উজ্জ্বল পয়েন্টটা এটা হচ্ছে চরম এবং এটা সর্বোচ্চ উজ্জ্বল যে এটাকে বলা হয় প্রিন্সিপাল ম্যাক্সিমা এটাকে বলা হয় অর্থাৎ চরম বিন্দু আর এটাকে বলবো আমরা তার পাশের যে বিন্দুটা এটাকে বলবো আমরা অভম তাহলে এইটাও চরম কিন্তু এই চরমের উজ্জ্বলতা আর একটু কম এটাকে বলবো অভম এটা আরেকটা চরম বলছি উজ্জ্বলতা আরেকটু কম এটাকে বলতেছি আমরা অভম এর মানে হচ্ছে চরম এবং অভম আমরা কোথায় এই মেইন পয়েন্ট থেকে মূল চরম বিন্দু থেকে দুই পাশে আমরা বলছি একদম ক্রমানুসারে চরম এবং অবম সৃষ্টি হবে এবং এই মূল পয়েন্ট থেকে তার নিচের দিকেও চরম এবং অবম সৃষ্টি হবে তাহলে এখান থেকে আমাদের জানার বিষয় যেটা যে কোন কোন পয়েন্টে গিয়ে এরকম অর্থাৎ চরম এবং অবম সৃষ্টি হবে তা আমরা কীভাবে বের করব তাহলে দেখো আমরা খেয়াল করে এই পাশে লিখছি আমরা বিডি ইকুয়াল টু হচ্ছে অ্যাসাইন থিটা বিডি ইকুয়াল টু অ্যাসাইন থিটার এই সমীকরণে যদি আমরা অভমের শর্ত অ্যাপ্লাই করি অভম অর্থাৎ কোন পয়েন্টে আমরা অভম পাবো তাহলে অভমের শর্ত তাহলে অভমের শর্ত বলতেছি দেখো খেয়াল করে যদি ও বিন্দুতে আইসা ও বিন্দুর উভয় পাশে যদি অর্থাৎ মনে করি এনতম জায়গায় অভম সৃষ্টি হবে এবং তার কোণ যদি থিটা ওয়ান হয় তাহলে আমরা বলতেছি ও বিন্দুর অর্থাৎ ও বিন্দুর একটা পাশে অর্থাৎ এনতম অভম সৃষ্টি হবে এবং তার জন্য সংশ্লিষ্ট যে কোণটা এটা হচ্ছে থিটা এন তাহলে তার পাশের জন্য অর্থাৎ অভমের শর্তটা এটা হবে এ সাইন থিটা ইকুয়াল টু এটা হবে এন ল্যামডা যেখানে এনের পরিচয় আমরা বলতেছি এন ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4 এরকম ডট ডট চলতেই থাকবে এর মানে এই সমীকরণের এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা এটাকে বলছি আমরা চিরের প্রস্থ সাইন থিটার থিটা হয়েছে আমার অ্যাঙ্গেলটা কোনটা যদি এটাকে থিটা এন দিয়ে লিখি তাহলে এটা হবে থিটা এন এই এনটা হচ্ছে অবমের ক্রম আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এর মানে হচ্ছে আমরা এটা যদি এখানে চিরের প্রস্থ দেওয়া থাকে উৎপন্ন কোণ থিটা এন দেওয়া থাকে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারবো এই মূল পয়েন্ট থেকে এই মূল বিন্দু থেকে কত নাম্বার পয়েন্টে গিয়ে আমরা অভম পাবো অথবা অন্ধকার অঞ্চল পাবো এর মানে এই পয়েন্ট থেকে কত নাম্বার স্থানে গিয়ে আমরা অভমের সৃষ্টি হবে অথবা অন্ধকার পট্টির সৃষ্টি হবে এটা আমরা কী করব এই সমীকরণ থেকে বের করতে পারবো একইভাবে যদি অভম না হয়ে যদি আমি এখান থেকে চরমের যদি শর্ত বের করতে চাই চরমের শর্তের ক্ষেত্রে খেয়াল করে দেখো একইভাবে যদি আমরা অবিন্দুর অর্থাৎ এখান থেকে কত নাম্বার পয়েন্টে আমরা চরম সৃষ্টি পাবো আরেকটা চরম সৃষ্টি হবে এটা যদি বের করতে চাই তাহলে মনে করি অবিন্দুতে এনতম চরম যদি আমি বের করতে চাই এবং তার জন্য উৎপন্ন কোণের মান যদি আমার থিটা এন হয় তাহলে তার শর্তটা হবে এ সাইন থিটা ইনটু ইসে টুয়াইস এন প্লাস ওয়ান ইনটু ইসে ল্যামডা বাই টু এর মানে হচ্ছে এই সমীকরণের দুইটা সমীকরণ আমরা পাইলাম এখান থেকে ডিরেক্ট আমরা লিখলাম সমীকরণগুলো এ সাইন থিটা আর এই পাশে লিখলাম এ সাইন থিটা ইকুয়াল টু টুয়াইস এন প্লাস ওয়ান ইনটু ল্যামডা বাই টু উক্ত সমীকরণে যদি আমার কোনো একটা চিরের প্রস্থ দেওয়া থাকে এবং সাইন থিটা এন এর পরিবর্তে এখানে যদি আমি সাইন থিটা এন প্রাইম লিখি যেহেতু আমরা সাইন থিটা এন একবার ব্যবহার করছি এই এন হয়েছে আমার অভমের ক্রম ল্যামডা হয়েছে তরঙ্গ দৈর্ঘ্য এর মানে এই প্রত্যেকটা মানের ভিতরে যদি অর্থাৎ চিরের প্রস্থ এবং যদি আমার উৎপন্ন কোণ এবং যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমার অবিন্দু থেকে অথবা এই প্রিন্সিপাল ম্যাক্সিমা থেকে কোন দিকে গেলে পরে আমরা আরেকটা চরম বিন্দু পাবো এইটা আমরা কী করতে পারবো এই সমীকরণ থেকে আমরা মান বসাইলে বলে দিতে পারবো যে এত নাম্বার এই অবিন্দু থেকে প্রিন্সিপাল ম্যাক্সিমা থেকে এত নাম্বার বিন্দুটা আবার চরম সৃষ্টি হবে এবং এত নাম্বার পরের যে পয়েন্টটা আবার অভম সৃষ্টি হবে তাহলে আমরা বলতেছিলাম এখানে তোমাকে একটু ঘটনাটা যে ঘটনা তোমাকে মনোযোগ সহকারে বইয়ে পড়তে হবে নাহলে বুঝতে পারবা না বুঝতে একটু অসুবিধা হবে তাহলে বলছি এটাকে বলছিলাম একক
চিরের দরুন অপবর্তন। নামকরণ থেকে আমরা বলতেছিলাম যে একক চিরের দরুন অপবর্তন কেন, আমরা বলছি এখানে চির ব্যবহার করছি একটা, একটা চিরকে পর্যবেক্ষণ করে আমরা কি করব, একটা চিরের মাধ্যমে আমরা কি করব, এখানে অপবর্তনের ঘটনাটাকে পর্যবেক্ষণ করব। এটা ব্যাখ্যা করতে গিয়ে তোমাকে এখানে অপবর্তনের ঘটনাটা আমরা পর্যবেক্ষণ করতে গিয়ে ব্যাখ্যা করছি এখানে কিভাবে আলোক রশ্মি গিয়ে ও বিন্দুতে আসছে, ও প্রাইম বিন্দু কীভাবে সৃষ্টি হয়েছে এটা ব্যাখ্যা করছি। ব্যাখ্যা করার পরে বলছি যে এইটা নাম দিছি আমরা ও বিন্দু, এটাকে বলছি আমরা প্রিন্সিপাল ম্যাক্সিমা, ঠিক আছে, মুখ্য সর্বোচ্চ যে চরম, যেটা মুখ্য চরম, যেটা মুখ্য চরম থেকে আমরা বলছিলাম দুই পাশে আবার এই চরম সৃষ্টি হবে, অবম সৃষ্টি হবে, এই পাশেও আবার চরম সৃষ্টি হবে, অবম সৃষ্টি হবে। আমাদের উদ্দেশ্য ছিল এই প্রিন্সিপাল ম্যাক্সিমা থেকে মুখ্য চরম বিন্দু থেকে পরের কত নম্বর বিন্দুটা আর একটা চরম এবং পরের কত নম্বর বিন্দুটা আর একটা অবম বিন্দু সৃষ্টি হবে তার জন্য একটা সমীকরণ প্রতিপাদন করা। এটা প্রতিপাদন করতে গিয়ে আমরা বলছিলাম ওই যে এ বি ডি এটা একটা ত্রিভুজ নিছিলাম যেখানে আমার এই কোণটাকে আমরা থিটা দিয়ে ব্যাখ্যা করছি এবং এই বিডিটাকে বলছি আমরা পথের পার্থক্য, যে পথের পার্থক্যের কারণে ও প্রাইম বিন্দুতে আমরা বলছিলাম আর একটা আমরা কি পাইছি, চরম বিন্দু পাইছি। তাহলে এখান থেকে আমরা পথের পার্থক্যটা সাইন থিটা ফাংশনের মাধ্যমে বের করছি যে পথের পার্থক্য বিডি ইকুয়াল টু এ বি সাইন থিটা, এখান থেকে যেখানে এ বি ইকুয়াল টু এ, তাহলে বিডি আমরা বলতেছি এই বিডি এই জায়গায় আমরা শর্ত অ্যাপ্লাই করছি দুইটা, ঠিক আছে, এর মানে হচ্ছে বিডির জন্য আমরা শর্ত অ্যাপ্লাই করছি দুইটা। এই বিডির পরিবর্তে দেখো খেয়াল করে পথের যে পার্থক্য আমরা বলছি ল্যামটার, ল্যামডার যদি এন গুণ হয় তার জন্য বলছি আমরা চরমের শর্ত, আর অর্থাৎ জুরগুণিত এটা, আর যদি এটা যদি আমার ল্যামডার যদি এরকম হয় যে এখানে অর্থাৎ টুয়াইস এন প্লাস এন গুণ ল্যামডা বাই টু এর, এখান থেকে বলছিলাম আমরা চরম পাবো, আর ল্যামডার যদি এন গুণ হয় এখান থেকে আমরা অভম পাবো, এবং যাবতীয় তথ্য অথবা ডাটা যদি তোমার দেওয়া থাকে তাহলে আমার প্রিন্সিপাল ম্যাক্সিমা থেকে বা মুখ্য চরম বিন্দু থেকে কোন বিন্দুতে অর্থাৎ পরবর্তী কোন বিন্দুতে আবার আরেক নতুন আরেকটা চরম সৃষ্টি হবে, নতুন একটা অভম সৃষ্টি হবে, আমরা কী করতে পারবো এটা এখান থেকে বলে দিতে পারবো, এই সমীকরণ থেকে আমরা বলতে পারবো। দেখো খেয়াল করে আমরা তাহলে তারপরের আরেকটা টপিক্সে যাব। আমরা তো আগের অধ্যায়ে ব্যতিচার পড়ছি, ব্যতিচার পড়ছি আর এখানে আমরা অপবর্তন পড়ছি। তাহলে ব্যতিচার এবং অপবর্তনের ভিতরে তোমাদের কাছে কী মনে হচ্ছে যে ব্যতিচার এবং অপবর্তনে ঘটনাগুলো মনে হয় কাছাকাছি কোনো ঘটনা, প্রায় কাছাকাছি কোনো ঘটনা? অর্থাৎ তাহলে সে ব্যতিচার এবং অপবর্তনকে যদি আমরা একটু আইডেন্টিফাই করি, চিহ্নিত করি আসলে কোনটা ব্যতিচার এবং কোনটা অপবর্তন। দেখো খেয়াল করে যে ব্যতিচারের ক্ষেত্রে, ব্যতিচারের ক্ষেত্রে যখন এটার কী প্রয়োজন ছিল, শর্তটা কী ছিল, এর মানে কোনো সুসঙ্গ দুটি সুসঙ্গত উৎস থেকে নিঃসৃত আলোক রশ্মিসমূহ অথবা তরঙ্গসমূহ যখন অর্থাৎ উপরিপাতিত হয়, উপরিপাতনের কারণে এখান থেকে সৃষ্টি হবে কি, ব্যতিচার। তাহলে আমরা বলতেছি যে একই আলোক উৎসের দুটি সুসঙ্গত উৎস যখন উপরিপাতিত হয় আমরা বলছি তখনই এখানে সৃষ্টি হবে কি, ব্যতিচার। আর অপবর্তন আমরা কাকে বলবো, যে কোনো একটি তরঙ্গমুখের, ঠিক আছে, গৌণ কোনো একটি তরঙ্গমুখে অসংখ্য গৌণ তরঙ্গ থাকে, এই গৌণ তরঙ্গগুলোর অপরিবর্তনের ফলে আমরা বলছি এখান থেকে যে ঘটনাটা ঘটবে এটাকে বলছি আমরা অপবর্তন। তাহলে দুইটার আমরা কী করব, ব্যতিচার এবং অপবর্তনকে যদি আমরা একটু ভিন্নভাবে চিহ্নিত করতে চাই, যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা ব্যতিচারের সংজ্ঞাটা ব্যবহার করব, এখানে আমরা অপবর্তনের সংজ্ঞাটা ব্যবহার করব। আমরা বলছি ব্যতিচারের সংজ্ঞা দিছি, সংজ্ঞা দেওয়ার পরে দুই নম্বর যে ঘটনাটা ব্যতিচারের ক্ষেত্রে, স্যার ওইখানে তোমাদের পড়িয়ে দিছে যে এখানে ব্যতিচারের ক্ষেত্রে যে আমার এরকম যদি হয়, ব্যতিচারের ঘটনাটা পর্যবেক্ষণ করি আমরা, ব্যতিচার অর্থাৎ এটা আমার হচ্ছে ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক ব্যতিচারের ক্ষেত্রে এটা হচ্ছে আমার উজ্জ্বল বিন্দু, এটা অন্ধকার, এটা আর একটা উজ্জ্বল, এটা অন্ধকার। আর অপবর্তনের ক্ষেত্রে বলছিলাম আমরা, তোমাকে দেখাইছিলাম এরকম যে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ম্যাক্সিমা, এটা ছিল আমাদের মুখ্য। দেখো খেয়াল করে তাহলে ব্যতিচার এবং অপবর্তনের মধ্যে আরেকটা বিষয় লক্ষণীয় যেটা, যে এখানেও অন্ধকার এবং উজ্জ্বল পট্টির সৃষ্টি হয়, এখানে এখানেও তোমার অন্ধকার এবং উজ্জ্বল পট্টির সৃষ্টি হবে, কিন্তু ব্যতিচারের ক্ষেত্রে
এই অন্ধকার অঞ্চল এবং আলোকিত যে অঞ্চলটা থাকবে, এই অন্ধকার এবং আলোকিত অঞ্চলের এরা সবসময় এরা সমান হইতে পারে, আবার নাও সমান হইতে পারে। কিন্তু অপবর্তনের ক্ষেত্রে দেখো এই পয়েন্টটা সবচেয়ে বেশি, অর্থাৎ এই পিকটা, এটা হচ্ছে মুখ্য চরম। এরপরের যে চরম বিন্দুগুলো সৃষ্টি হয়েছে ধীরে ধীরে ক্রমান্বয়ে এটা ধীরে ধীরে হ্রাস পেতে কমতে থাকবে, এক সময় গিয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এক সময় গিয়ে এটা কমতে কমতে এক সময় গিয়ে শেষ হয়ে যাবে। এর মানে সে এখানে উজ্জ্বল বিন্দু এবং অন্ধকার যে বিন্দু, অর্থাৎ উজ্জ্বলতা এবং অন্ধকারের যে অবস্থানটা এখানে থাকবে, এটা সমান না, এটা অসমান। তাহলে আমরা বলতেছি ব্যতিচারের ক্ষেত্রে এখানে উজ্জ্বল এবং অন্ধকারের যে পট্টি সৃষ্টি হবে, আমরা বলতেছি এরা সবসময় প্রায় সমান অথবা সমান। কিন্তু অপবর্তনের ক্ষেত্রে এখানে যে উজ্জ্বল এবং অন্ধকার পট্টিগুলো সৃষ্টি হবে, এই পট্টিগুলো সমান হবে না, এটাই স্বাভাবিক। দুই নম্বর পয়েন্ট আমরা বললাম এটা, এত তিন নম্বর পয়েন্ট যে একদম ব্যতিচারের ক্ষেত্রে যে আলোকিত যে অঞ্চলটা থাকে, অর্থাৎ উজ্জ্বল যে পয়েন্টটা বিন্দুটা থাকবে, এটা আমার ম্যাক্সিমাম উজ্জ্বল, অর্থাৎ সবগুলো এবং তার কাছাকাছি এই উজ্জ্বল অঞ্চলের ভিতরে কোনো ধরনের আলোক রশ্মি, অর্থাৎ অন্ধকার উজ্জ্বল অঞ্চলটা আমরা বলছি উজ্জ্বলই থাকবে, আর এর ভিতরে এইখানে যে প্রত্যেকটা বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর উজ্জ্বলতা প্রায় কাছাকাছি থাকবে, এটার উজ্জ্বলতা, এটার উজ্জ্বলতা, এটার উজ্জ্বলতা, অর্থাৎ প্রত্যেকটা উজ্জ্বল, অর্থাৎ প্রিন্সিপাল ম্যাক্সিমার ক্ষেত্রে আমরা বলি প্রত্যেকটা ব্রাইট পয়েন্টের উজ্জ্বলতা বলছি আমরা কাছাকাছি অথবা প্রায় সমান থাকবে। আবার এটার ক্ষেত্রে প্রত্যেকটা ডার্ক পয়েন্টের অন্ধকার যে ডার্কনেসটা, অন্ধকারটাও প্রায় সমান থাকবে। কিন্তু আমাদের অপবর্তনের ক্ষেত্রে এদের যে ব্রাইটনেস অথবা ডার্কনেস, এই ব্রাইটনেস অথবা ডার্কনেসের কোনোটাই, অর্থাৎ ব্রাইটটা টোটাল ব্রাইট না এবং ডার্কটা টোটাল ডার্ক না, এর মানে অন্ধকার যে পট্টিটা সৃষ্টি হবে এই পট্টির ভিতরে কিছু পরিমাণ আলোক রশ্মি আলোকিত অঞ্চল থাকতে পারে, অথবা আলোকিত যে অঞ্চলটা সৃষ্টি হবে তার ভিতরে অন্ধকারাচ্ছন্ন অঞ্চলেও কিছু পরিমাণ ছায়া থাকতে পারে। এর মানে সে এটা সম্পূর্ণরূপে, এর মানে উজ্জ্বল পয়েন্টটা সম্পূর্ণরূপে ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল, অন্ধকার পয়েন্টটা অন্ধকারই থাকবে। কিন্তু আমরা অপবর্তনের ক্ষেত্রে বলছি যে উজ্জ্বল বিন্দুটা উজ্জ্বল নাও হইতে পারে এবং অন্ধকার যে পয়েন্টটা অথবা বিন্দুটা সম্পূর্ণরূপে অন্ধকার নাও হইতে পারে। তাহলে আমরা ব্যতিচার এবং অপবর্তনের ভিতরে যে পার্থক্যটা দেখলাম, আমি আবারও বলি তোমাদের যে ব্যতিচারকে, ব্যতিচার বলছি কোনো একটা উৎস থেকে নিচ উৎস থেকে দুটি সুসঙ্গ, অর্থাৎ কোনো একটা উৎস থেকে নিঃসৃত যে আলোক রশ্মি সমূহ দুটা সুসঙ্গিত উৎসে বিভাজিত হওয়ার পরে এরা এদের তরঙ্গে যে উপরিপাতন হয়, উপরিপাতনের মাধ্যমে যে ঘটনাটা ঘটে এটাকে বলছি আমরা ব্যতিচার। আর অপবর্তন বলছি আমরা কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলে আলোক রশ্মি প্রবেশের যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলছি আমরা অপবর্তন। এই ব্যতিচারের ক্ষেত্রে আমরা বলছি এখানে আমার ব্রাইট এবং ডার্ক, উজ্জ্বল এবং অন্ধকার জন্য একটা ঝালর সৃষ্টি হবে। এই অপবর্তনের ক্ষেত্রেও এরকম ব্রাইট ডার্কের ব্যতিচার অথবা এই অপবর্তনের জন্য ঝালর সৃষ্টি হবে। কিন্তু এই অন্ধকার এবং আলোকিত অঞ্চলসমূহের ব্যতিচারের ক্ষেত্রে প্রত্যেকটা অন্ধকারের যে যতটুকু জায়গা দখল করবে, এই প্রত্যেকটা জায়গায় এইটা এবং এগুলো সেম, এদের অন্ধকার অঞ্চলটা অথবা আলোকিত অঞ্চলটার পরিমাণ সেম থাকবে। কিন্তু আমরা বলতেছি অপবর্তনের ক্ষেত্রে এদের অন্ধকার অঞ্চল অথবা আলোকিত অঞ্চলটা এরকম সেম থাকবে না, একটা সবচেয়ে অনেক বড় একটা, পরে এগুলো ধীরে ধীরে হ্রাস পেয়ে একসময় শূন্যে পরিণত হবে। এটা ব্যতিচারের ক্ষেত্রে আমরা এটা বলতেছি যে, অর্থাৎ ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল বিন্দুগুলো সবসময় উজ্জ্বলই থাকে, অন্ধকার বিন্দুগুলো সবসময় অন্ধকারই থাকে। কিন্তু অপবর্তনের ক্ষেত্রে আমরা বলতেছি উজ্জ্বল বিন্দুগুলো সম্পূর্ণ উজ্জ্বল নয় এবং অন্ধকার বিন্দুগুলো সম্পূর্ণরূপে অন্ধকার নয়। এখন আমরা মোটামুটিভাবে এখান থেকে আরও দুইটা ঘটনা ব্যাখ্যা করবো আলোকের যে ঘটনাগুলো আছে। এখান থেকে খেয়াল করো, এটাকে বলা হয় অপবর্তন গ্রেটিং, অপবর্তন গ্রেটিং। তাহলে অপবর্তন গ্রেটিং কাকে বলে এইটা আগে আমরা দেখি। অপবর্তন গ্রেটিং এটাকে বলা হয় মূলত হইছে যে আলোক উৎসকে বিশ্লেষণের একটা অতি প্রয়োজনীয় একটা কৌশল। অপবর্তন গ্রেটিং কাকে বলি আমরা বলতেছি যে আলোক উৎসকে বিশ্লেষণের একটা অতি প্রয়োজনীয় একটা কৌশল। তাহলে এক নম্বর জিনিস এখান থেকে আমরা কী কী শিখবো, যে অপবর্তন গ্রেটিং ফার্স্ট আমরা জানবো অপবর্তন গ্রেটিংয়ের প্রয়োজনীয়তাটা কী, এক। দুই নম্বর আমরা জানবো অপবর্তন গ্রেটিং কাকে বলে। তিন নম্বর পয়েন্টে গিয়ে আমরা জানবো যে এই অপবর্তন গ্রেটিং সৃষ্টি করার, অর্থাৎ সৃষ্টি করার পদ্ধতিটা কী অথবা প্রণালীটা কী। তাহলে এক নম্বর অপবর্তন গ্রেটিং এটা, এই বিষয়টা আমরা কেন শিখবো, এটা নিয়ে আমরা কেন পড়াশোনা করবো, এর কারণ হইছে কোনো একটা আলোক উৎস থেকে নিঃসৃত আলোক রশ্মি এটা কি অর্থাৎ এই এই মনোক্রোমাটিক নাকি পলিক্রোমাটিক, অর্থাৎ কি এটা কি একবর্ণী নাকি অনেক, অর্থাৎ তার সাথে আরও অন্য কোনো বর্ণের সংমিশ্রণ আছে, যদি আমরা এটা ব্যাখ্যা করতে চাই, এই ঘটনাটা ব্যাখ্যা করার জন্য আমাদের অপবর্তন গ্রেটিংয়ের প্রয়োজন।
এর মানে কোন একটা আলোক অর্থাৎ আলোক উৎস থেকে আগত আলোক রশ্মিটা কি মনোক্রোমাটিক কিনা একবর্ণী কিনা এটাকে চিহ্নিত করার জন্য আমরা বলতেছি এখান থেকে আমরা কি করব অপবর্তন গ্রেটিং এর মাধ্যমে তাকে বিশ্লেষণ করব। এই অপবর্তন গ্রেটিং এর মাধ্যমে আমরা বলতেছি এখান থেকে কোন একটা আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করে আমরা কি করতে পারবো ওই আলোটা কোন ধরনের আলো অথবা কোন একটা আলোক রশ্মিকে চিহ্নিত করে তার তরঙ্গ দৈর্ঘ্য কত আমরা কি করতে পারবো এটা থেকে এটাও আমরা ক্যালকুলেট করতে পারবো অথবা হিসেব করতে পারবো। এই জন্যই বলা হয় যে আলোক রশ্মি সমূহকে বিশ্লেষণের অতি প্রয়োজনীয় একটা কৌশল এটাকে বলছি আমরা অপবর্তন গ্রেটিং। এর মানে এর মাধ্যমে আলোটা কি মনোক্রোমাটিক নাকি পলিক্রোমাটিক এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। দুই নম্বর বলছি যে আলোটাকে লাল নীল হলুদ কোন বর্ণের আলো এটা আমরা চিহ্নিত করতে পারবো। এরপরে বলছি এই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য কত এর কি একটা তরঙ্গ দৈর্ঘ্য নাকি একাধিক তরঙ্গ দৈর্ঘ্য এটার এটার ভিতরে আছে তাও আমরা কি করবো এই মাধ্যমে অপবর্তন গ্রেটিং এর মাধ্যমে চিহ্নিত করতে পারবো। দেখো অপবর্তন গ্রেটিং কীভাবে অর্থাৎ কাকে বলে বা কীভাবে সৃষ্টি হয় দেখ আমি ধরে নিলাম এটা একটা হয়েছে এটা একটা কাচের একটা পাত। তাহলে এটা যদি একটা কাচের একটা পাত হয় পাত হওয়ার পরে এটা সৃষ্টি অর্থাৎ এটার অপবর্তন গ্রেটিং কী জিনিস গ্রেটিংটা হয়েছে যে এর উপর আমরা কী করলাম একটা হীরা টুকরা দিয়ে অথবা সূক্ষ্ম ধারালো কোনো একটা জিনিস দিয়ে আমরা এইটারে এরকম একটা কাচের উপর এরকম আঁচড় দিলাম। আঁচড় দেওয়ার পরে তাহলে কাচ তো নর্মালি কি স্বচ্ছ যখনই আমি কোনো ধারালো অংশ দেওয়া ধারালো তীক্ষ্ণ কোনো অংশের মাধ্যমে অথবা হীরার টুকরার মাধ্যমে আমি এটার উপর একটা ক্র্যাশ অথবা দাগ দিলাম তখনই এই অংশটা হয়ে যাবে অস্বচ্ছ। আমরা জানি আলোক রশ্মি সবসময় স্বচ্ছ অংশের ভিতর দিয়ে অতিবাহিত হয় বা প্রতিসরিত পাস করে আলোক রশ্মি ঠিক আছে আলোক রশ্মি প্রতিসরিত হয় অস্বচ্ছ অংশের ভিতর দিয়ে যেতে পারে না। যখনই আমরা কোনো একটা কাচের পাত এই পাতের উপর আমি কী করলাম এরকম একটা আঁচড় দিলাম অথবা আমরা বলছিলাম এটাকে হীরার টুকরার মাধ্যমে আমি এরকম একটা দাগ দিলাম তখনই এই অংশটা হয়ে গেল আমার অস্বচ্ছ। এই অস্বচ্ছ অংশের ভিতর দিয়ে আলোক রশ্মি অতি সহজে প্রবেশ করতে পারবে না অর্থাৎ এখান থেকে এই পাশে যেতে পারবে না। এরকম অসংখ্য আমি দাগ দিলাম এই পাশে এটা আর একটা দাগ এইটার একটা দাগ এরকম। তাহলে এটা যদি এরকম হয় তাহলে দেখো খেয়াল করে তাহলে আমরা বলছিলাম যে এটা একটা কাচের অর্থাৎ একটা কাঁচ এটা যদি হয় একটা কাঁচ এই কাচের উপর একটা হীরার টুকরার মাধ্যমে আমরা বলছি যে এটাকে আঁচড় কাটলাম আঁচড় কাটার পরে এখানে আমরা বলছিলাম যে এই যে অংশটুকু এটা একটা অস্বচ্ছ অংশের সৃষ্টি হয়েছে এর মানে এটা একটা অস্বচ্ছ অংশ 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 এই দুইটা অস্বচ্ছ অংশের মাঝখানের যে অংশটুকু এটা বলছি আমরা স্বচ্ছ অংশ। এর মানে ঘটনাটা কী ঘটবে আমি যদি কোনো একটা আলোক রশ্মিকে এদিকে আমি যদি পাস করতে চাই অথবা অতিবাহিত করতে চাই তাহলে আলোক রশ্মিটা কী করবে এই অস্বচ্ছ অংশের ভিতর দিয়ে যেতে পারবে না স্বচ্ছ অংশের ভিতর দিয়ে যাবে। এবং আমরা কী করবো এই টেকনিকটাকে ব্যবহার করে আমরা বলছি আলোকের ধর্ম আলোক রশ্মির প্রকৃতি এরপরে আলোকের তরঙ্গ দৈর্ঘ্য এগুলোকে আমরা বলছি সহজে আমরা ব্যাখ্যা করব। এখন আসি তাহলে অপবর্তন গ্রেটিং কী জিনিস অপবর্তন গ্রেটিং হইল যে আমি এই যে কাঁচের উপর এরকম আঁচড় কাটলাম তাহলে অনেকগুলো সমপ্রস্থের সূক্ষ্ম এই মাঝখানের অংশটাকে বলছি আমি যেটার ভিতর দিয়ে আলোক রশ্মি পাস করবে এটাকে বলতেছি আমার চির। এটাকে যদি আমরা চির বলি তাহলে আমরা এখান থেকে বলতেছি যে পাশাপাশি স্থাপিত যে সূক্ষ্ম চির সম্পূর্ণ পাশাপাশি স্থাপিত সূক্ষ্ম চির সম্পূর্ণ কোনো একটা সম্পূর্ণ কোনো একটা পাত এই পাতকে বলবো আমরা অপবর্তন গ্রেটিং। তাহলে আমি আবারও বলতেছি পাশাপাশি স্থাপিত সূক্ষ্ম চির সম্পূর্ণ কোনো একটা পাত এই পাতকেই বলতেছি আমরা অপবর্তন গ্রেটিং এর মানে এইটাকে বলবো আমরা কাচের কাচের যে পাতটা এই পাতটাকে বলতেছি আমরা অপবর্তন গ্রেটিং এর মানে এইটাকে এমনিতে বলা হয় এটা একটা ডিভাইস এইটাও একটা যন্ত্র ঠিক আছে। এই যন্ত্রের মাধ্যমে বলছি আমরা এই আলোকীয় যে ঘটনাগুলো এই আলোকীয় ঘটনাগুলো আমরা ব্যাখ্যা করবো যে এটাকে বলছি আমরা অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিং আমরা বলছিলাম যে গ্রেটিং কেন প্রয়োজন কেন এটা নিয়ে পড়াশোনা করবো এটা আমরা বলছি। অপবর্তন গ্রেটিং কাকে বলে আমরা বলছি এটা একটা ডিভাইস এটা একটা যন্ত্র অথবা যান্ত্রিক কৌশল যান্ত্রিক কৌশল কীরকম এটার উপর আঁচড় কেটে আমরা বলছি পাশাপাশি পাশাপাশি স্থাপিত সমপ্রস্থের সূক্ষ্ম চির সম্পূর্ণ পাতকে বলছি অপবর্তন গ্রেটিং। এবং বলছি এটা সৃষ্টি করার প্রণালী কী সৃষ্টি করার প্রসেস অর্থাৎ একদম সহজ তুমি এরকম একটা কাচের পাত নিবা অথবা এরকম পাত নেওয়ার পরে তুমি এটার উপর একটা হীরার টুকরা দিয়ে এরকম টান দিবা টান দেওয়ার পরে দেখবে একটা স্বচ্ছ অংশ এবং অস্বচ্ছ অংশ সৃষ্টি হয়েছে স্বচ্ছ অংশের ভিতর দিয়ে আলোক রশ্মি যাইতে পারবে অস্বচ্ছ অংশের ভিতর দিয়ে যাইতে পারবে না। যখন আলোক রশ্মি স্বচ্ছ অংশের ভিতর দিয়ে পাস করবে অস্বচ্ছ অংশের ভিতর দিয়ে পাস করবে না তখনই আমরা বলছি এখানে কী করবে একটা পাথ ডিফারেন্স এবং ফেজ ডিফারেন্স অর্থাৎ পথ পার্থক্য এবং দশা পার্থক্যের সৃষ্টি হবে। পথ পার্থক্য এবং দশা পার্থক্য সৃষ্টি হওয়ার পরে এই ধর্মের উপর ভিত্তি করে এখানে অপবর্তনের ঘটনা ঘটবে আর অপবর্তনের ঘটনা ঘটার পরে আমরা বলছি এটাকে বিশ্লেষণ করে আলোক রশ্মিটা কোন প্রকৃতির এবং তার তরঙ্গ দৈর্ঘ্য কী এবং অন্যান্য ঘটনাগুলো এখান থেকে আমরা কী করতে পারবো ব্যাখ্যা করতে পারবো। এরপরে আসো গ্রেটিং ধ্রুবক
এটা কি বলিয়া তাহলে অপবর্তন গ্রেটিং বলছি আমরা। এরপরে আসি গ্রেটিং ধ্রুবক কি জিনিস। গ্রেটিং ধ্রুবক দেখো খেয়াল করে, তাহলে এটা যদি এই স্বচ্ছ অংশটাকে আলোকে অর্থাৎ চিরের এটা কি বলছি, এটাকে আমরা প্রকাশ করলাম এ, এর মাধ্যমে এর প্রস্থ হয়েছে এ। অন্ধকার যে অঞ্চলটা, এই অন্ধকার অঞ্চলটা এটাকে প্রকাশ করলাম আমরা বি এর মাধ্যমে। তাহলে অপবর্তন অর্থাৎ তাহলে সে একটা আলোকিত অঞ্চল, একটা অন্ধকার অঞ্চল, আলোকিত যে অঞ্চলটা সরি স্বচ্ছ যে অংশটা এটাকে এ দিয়ে প্রকাশ করছি, অস্বচ্ছ যে অংশটা এটাকে আমরা প্রকাশ করছি এই বি দিয়ে। তাহলে গ্রেটিংয়ের দেখো এটা যদি একটা চির হয়, একটা চিরের এই যে একটা চির, তাহলে যেটার উপর যেটার ভিতর দিয়ে স্বচ্ছ অংশ যার ভিতর দিয়ে আলোক রোশনি পাস করতে পারে, এই চিরের শুরু থেকে আমরা কী করছি, এই চিরের শুরু থেকে একদম এইখান থেকে শুরু করে একদম পরবর্তী চিরের শুরু পর্যন্ত আসছি। শুরু পর্যন্ত যে দূরত্বটা আমরা বলছি এই দূরত্বটাকে শুরু পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটাকে বলবো আমরা অপবর্তন গ্রেটিং। এর মানে একটা চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে বলতেছি আমরা অপবর্তন গ্রেটিং, গ্রেটিং ধ্রুবক। তাহলে অপবর্তন গ্রেটিংয়ের গ্রেটিং ধ্রুবকের মধ্যে একটা কী থাকবে, একটা স্বচ্ছ অংশ থাকবে, আরেকটা কী থাকবে, একটা অস্বচ্ছ অংশ থাকবে। এর মানে সে একটা স্বচ্ছ অংশ প্লাস একটা অস্বচ্ছ অংশ, এই দুইটা মিলে আমরা বলতেছি এটাকে বলতেছি গ্রেটিং ধ্রুবক। এই গ্রেটিং ধ্রুবকের ভিতরে খেয়াল করে দেখো এটার ভিতরে রেখা আছে কয়টা, স্বচ্ছ অংশ আছে কয়টা, চির কয়টা, একটা। এর মানে হচ্ছে ডি ধৈর্ঘ্যে আমার রেখার অংশ রেখা কয়টা, একটা। তাহলে ডি ধৈর্ঘ্যে যদি আমার রেখার সংখ্যা একটা হয় তাহলে একক ধৈর্ঘ্যের রেখার সংখ্যা হবে 1/dটা। তাহলে একক ধৈর্ঘ্যের রেখার সংখ্যাকে যদি আমরা এন দিয়ে প্রকাশ করি সুতরাং আমরা লিখতে পারি এন ইকুয়াল টু হচ্ছে 1/d, যেখানে ডির পরিবর্তে আমরা লিখতে পারি ডি ইকুয়াল টু হচ্ছে ওয়াই প্লাস বি। এর মানে হচ্ছে একক ধৈর্ঘ্যের রেখার সংখ্যা এরকম এন ইকুয়াল টু হচ্ছে 1/d ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। আমরা বলছি একক ধৈর্ঘ্যের একক ধৈর্ঘ্যের রেখার সংখ্যা এটা আমরা কী করতে পারবো, এখান থেকে হিসেব করতে পারবো অথবা ক্যালকুলেট করতে পারবো। তাহলে গ্রেটিং ধ্রুবক এটা আমার কেন জানার প্রয়োজন, এটা জানলে আমার কী সুবিধা কী লাভ কী, এটা এটা বলছি এটাকে ওই যে আলোকীয় যে ঘটনাটা এটা কী করতো, আলোক উৎসকে বিশ্লেষণ করা, আলোর তরঙ্গ ধৈর্ঘ্য জানা, আলোর প্রকৃতি জানা, এই প্রকৃতি জানতে এই ঘটনাগুলো আমাদের কী করবে, মানে এই ঘটনাগুলো আমাদের সহায় হবে বা সহায়ক হবে। এবং আমরা কী করতে পারবো, আলোর প্রকৃতি, তার উৎস প্রকৃতি, তার বর্ণ, এগুলো আমরা কী তরঙ্গ ধৈর্ঘ্য এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে মোটামুটিভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেখান থেকে শুরু করছিলাম যে একদম শুরু ছিল আমাদের এক অপবর্তন কী জিনিস, এটা বলতে গিয়ে সংজ্ঞা বলছি আমরা এই পাশে, বলার পরে বলছি অপবর্তনের শ্রেণী বিভাগ, এর মানে হচ্ছে দুই ধরনের অপবর্তন এবং এটা আমরা ব্যাখ্যা করছি। ব্যাখ্যা করার পরে বলছি অপবর্তনের ঘটনা একক চিরের ধরন অপবর্তন, এটাকে আমরা ব্যাখ্যা করছি। এরপরে বলছি অপবর্তনের সাথে ব্যতিচারের পার্থক্য কী, এইটাও ব্যাখ্যা করলাম। এখন আমরা আসছি দুইটা টপিক্সে, একটাকে বলছি অপবর্তন গ্রেটিং এবং আরেকটাকে বলছি আমরা অপবর্তন গ্রেটিংয়ের ধ্রুবক অথবা গ্রেটিং ধ্রুবক। এই টপিক্সগুলো আমরা আজকের এই ক্লাসটাতে ব্যাখ্যা করলাম। তাহলে এই টপিকসগুলো আলোকীয় যে ঘটনাগুলো তুলনামূলকভাবে যদি পড়াশোনা না করো তাহলে কঠিন, এবং আজকে অন্ততপক্ষে তিনবার করে যদি ওই অপবর্তনের যে পাঠ্যক্রম অংশটুকু যদি আজকে রিডিং করা থাকে তাহলে আশা করছি তোমাদের সকলের কাছে এটা বোধগম্য হবে এবং সহজেই তোমরা বুঝতে পারবে। অন্যথায় তোমাদের বুঝতে একটু কঠিন হবে, কারণ এই আলোকীয় ঘটনাগুলো তুলনামূলকভাবে ব্যাখ্যা করার পরে পড়াশোনা না করলে পরে একটু কঠিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে, অন্য কোনো ক্লাসে অন্য দিন দেখা হবে তোমাদের সাথে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।